أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، السلام عليكم ورحمة الله. আজকের বিষয় মানসিক সুস্থতা। আমরা যেমন শারীরিকভাবে সুস্থ থাকি, একইভাবে মানসিকভাবে সুস্থ থাকা দরকার। শারীরিকভাবে অসুস্থতা হয়, মানসিকভাবে অসুস্থতা হয়। আমরা অসুস্থ বোধ করলে ডাক্তারের কাছে যাই, শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু মানসিক অসুস্থতার জন্য কোনো চিকিৎসা আমরা নেই না। মনের অসুস্থতা, মনের অসুস্থতা কি? এর ভিতরে আছে হিংসা, লোভ, পরস্ত্রী কাতর ইত্যাদি। উদাহরণ সব বলা যেতে পারে, যেমন ঘুষ খাওয়া। যারা ঘুষ গ্রহণ করে তারা মানসিক অসুস্থ, অর্থাৎ তারা মানসিকভাবে সুস্থ না, কেননা তারা যেখানে কাজ করে তার জন্য পারিশ্রমিক পায়, আবার ঘুষ খায়, সেই কাজের বিনিময়ে আবার অতিরিক্ত মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নেয়। এটা একটা মানসিক অসুস্থতা। পরস্ত্রী কাতরতা, অন্যের ভালো দেখে মনে অশান্তি সৃষ্টি হওয়া, এটা মানসিক অসুস্থতা। এরপরে আসছে কিছু কুরুচিপূর্ণ কাজকর্ম করা, যেমন আমরা ভিডিওতে দেখতে পাই, অনেক অশ্লীল ভিডিও দেখতে পাই, যারা গেলে করে তারা মানসিকভাবে অসুস্থ। এজন্য সুস্থতা দরকার। সুস্থতার জন্য কী করতে হবে? ভালো মানুষের সংস্পর্শে আসতে হবে, ভালো কাজের সংস্পর্শে আসতে হবে, এবং এসব থেকে বিরত থাকতে হবে। ঘুষ খাওয়া, অশ্লীল কাজকর্ম এবং অনেক অনেক বিষয় আছে, যেসব বিষয় সমাজে গ্রহণযোগ্য না, সেসব বিষয়ে হচ্ছে মানসিক অসুস্থতা। এবং এই সম্বন্ধে সচেতন থাকতে হবে। প্রত্যেক পরিবারেই মানসিক অসুস্থতা সম্বন্ধে আলোচনা হওয়া দরকার, প্রয়োজন। মানুষ বিভিন্ন কারণে অসুস্থ বোধ করে, কাজের ব্যাপারে, বাচ্চা কাচ্চাদের ব্যাপারে ইত্যাদি। এজন্য ভালো মানুষের সংস্পর্শ দরকার, কিংবা অভিজ্ঞ মানুষের সংস্পর্শ দরকার, এবং তাদের সাথে বিষয়ে সমস্যা নিয়ে শেয়ার করা দরকার, তারা সুন্দর একটা সমাধান দিতে পারে, কিংবা ভালো বইপত্র পড়া দরকার, ভালো লোকের জীবনে পড়া দরকার ইত্যাদি। আর আমরা যেটা মানসিক অসুখ বলি, মেন্টাল ডিসঅর্ডার, সেটা অবশ্য ভিন্ন বিষয়। সেটা হচ্ছে একটা রোগ, অন্য একটা রোগ, শারীরিক রোগ, মেন্টাল ডিসঅর্ডার। অর্থাৎ তারা এসব বিষয় নিয়ে ভাবে না, তাদের দুনিয়াবি চিন্তাভাবনা থাকে না, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, সেটা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, তার জন্য চিকিৎসা আছে। কিন্তু মানসিক অসুস্থতার জন্য, যেটা আমি বলতে চাচ্ছি, তার জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা আমাদের দেশে নাই, বা খুবই অপ্রতুল যাওয়া আছে। এজন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে যে ভালো মানুষের সংস্পর্শে যাওয়া, এবং ধর্মীয়ভাবে যারা ধর্ম পালন করেন, যা যা ধর্ম, ধর্ম পালনে মনোযোগী হওয়া। যেমন কেউ যদি পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদে যায়, নামাজ পড়ে, তার ভিতরে একটা উজু করে যখন নামাজ পড়বে, তার ভিতরে একটা স্বস্তি বোধ কাজ করবে, সে সুস্থতা অর্জন করবে, এবং সেই সম্বন্ধে পড়াশোনা করে, কোরআন শিক্ষা করে, এবং বোঝার চেষ্টা করে, আস্তে 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 তার ভিতরে সুস্থতা চলে আসবে। আর মানসিক অসুস্থতা বর্তমান সমাজে একটা মানে দারুণ চরম একটা ব্যাধি। আমি বলবো যে এই প্রসঙ্গে যেসব বিষয়গুলো সাধারণ মানুষ পছন্দ করে না, স্বাভাবিক না, স্বাভাবিকের একটা মাপকাঠি আছে, সেটা হচ্ছে যে সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত, যাদের আচরণ ভালো, মানুষের সাথে যাদের যোগাযোগ ভালো, এবং মানুষের সম্মান যারা করতে জানে, তাদেরকে আমরা একটা মাপকাঠি ধরতে পারি, মানুষকে যারা ভালোবাসে, পছন্দ করে, এবং তাদেরকে আমরা অনুসরণ করব, তাদের অনুসরণ করব, তাদের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করব, তবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি। আর একটা বিষয় আছে অল্পে তুষ্টি, যে আমার যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট। যেমন একজন মানুষ যদি আল্লাহ পাক সাদা বানায়,
সে কালো হতে পারবে না, তার ক্ষমতার বাইরে এটা, কিংবা কালো মানুষ সাদা হতে পারবে না। এটা নিয়ে যদি সে মনে অশান্তি সৃষ্টি করে, তাহলে এই এটা তো একটা বোকামি ছাড়া আর কিছু না। কিন্তু মানুষ সাদা হোক কালা হোক, যদি মানুষ তাকওয়া অর্জন করে, তাহলে এটা সবার জন্যই মঙ্গল। অর্থাৎ যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু, উনি কালো হাবশি ছিলেন, উনি কি ছিলেন, মানে মানবিক গুণে পরিপূর্ণ একজন মানুষ ছিলেন। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক সৃষ্টি করেছেন, মহান মহান একজন মানুষের সাথে ওনার সম্পর্ক, ওনাকে অনুসরণ করেছেন, ওনার সংস্পর্শে থেকেছেন, এবং উনি কি হয়েছেন, স্বর্ণে পরিণত হয়ে গেছেন, সোনার মানুষে পরিণত হয়ে গেছেন। তো আমরা তো নবী রাসূলদের এখন আর পাবো না, পাচ্ছি না, কিন্তু ওনাদের হাদিস কাজকর্ম কোরআনের সংস্পর্শ আমরা পেতে পারি। মুসলমান হিসেবে আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি মনোযোগী হওয়া অবশ্যই দরকার, তবে আমরা মানসিক প্রশান্তি পেতে পারি এবং মানসিক সুস্থতা অর্জন করতে পারি। আশা করি বিষয়টা যতটুকু বলতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা বিষয়, এই আপনার ইউটিউব ভিডিওতে যারা ভালো বলতে পারেন, যারা ভালো জানেন, তারা বেশি বেশি আসবেন, এবং যে এত অশ্লীলতার ভিড়ে অন্তত মানুষ কিছুটা হলেও নৈতিকতা শিক্ষা করতে পারবে। আমার ক্ষুদ্র যোগ্যতায় আমি যতটুকু পারলাম চেষ্টা করতেছি। যারা অনেক যোগ্য ব্যক্তি যারা আছেন, তারা অবশ্যই এখানে আসবেন, আমার আহ্বান রইল। আসসালামু আলাইকুম।